কার চিঠি? হাতের লেখা চিনি না, এম মিত্র। তোমার মার তরফের কেউ হবেন? এম মিত্র বলে কেউ নেই। লোডশেডিং হচ্ছে না কি? কার চিঠি? কার চিঠি মা? দাঁড়া বাবা। বা এই যে ম্যাসেজ মেসেজ ব্যাপার, কোন দুঃসংবাদ নাকি? জানি না। জানো না? কার চিঠি? তোমার ছোট দাদুর। হোয়াট? তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন? তিনি তো এক যুগ হলো বেপাত্তা। 35 বছর, 1955 গেছেন, আমার তখন 2 বছর বয়স। আর তোমার মামার? উনি তো বিয়ে পাশ করেই উধাও, আমার কোনো স্মৃতি নেই। যা শুনেছি সব পরে মার কাছে। 68 শেষ খবর পাওয়া যায়। মা, বড় মামা, অন্য কোনো আত্মীয় স্বজন কাউকেই তো কিছু লিখতেন না, একমাত্র শীতলবাবুকে 6-7 মাস অন্তর অন্তর একটা করে কার্ড পশ্চিমের নানান শহর থেকে। উত্তর দেওয়ার উপায় ছিল না, কারণ ঠিকানা থাকতো না। শীতলবাবু মানে তোমাদের সেই ফ্যামিলি ফ্রেন্ড? হ্যাঁ, দাদুর পড়শি ছিলেন, আমাদের বাড়িতেও তো এসছেন। ও ইয়েস, হ্যাঁ, সেই এইজি বেঙ্গলে চাকরি করতেন, রিটায়ার করে শান্তিনিকেতনে, তাই তো? ওর কাছ থেকে আমাদের খবর পেয়েছেন। কোথা থেকে লিখেছেন? দিল্লি, কুতুব হোটেল। Never heard of it. Anyway, কি লিখেছেন? জোরে জোরে পড়ো শুনি। I must say, ভদ্রলোকের বাংলাটা এখনো রীতিমতো সরগর। কল্যাণী আসু খুকি। খুকি? খুকি আবার কি? পড়তে তো দাও। Sorry, carry on. কল্যাণী আসু খুকি, তোমার পোশাকি নামটা জানা নাই, তাই এই নামেই সম্বোধন করিলাম, অপরাধ লইও না। ও বাবা, এতে দেখি সাধু আসা। আমি যখন গৃহত্যাগ করি তখন তুমি সত্যই খুকি। যাহা হোক, আমি পশ্চিমে সফর শেষ করিয়া সবেমাত্র এখানে আসিয়াছি। শীতলাকান্ত কাকার নিকট হইতে অনুসন্ধান করিয়া জানিলাম, আমার নিকট আত্মীয় বলিতে একমাত্র তুমিই আছো, এবং স্বামী ও পুত্র লইয়া সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করিতেছ। আমি অল্পকালের মধ্যেই পুনরায় ভ্রাম্যমান জীবনে ফিরিয়া যাইব। আমার একান্ত ইচ্ছা, ইত্যবসরে তোমাদের অতিথি রূপে 1 সপ্তাহকাল আমার জন্মস্থান কলিকাতায় অতিবাহন করি। তোমার এই মাতুলকে তুমি চাক্ষুষ চিনিবে না, আমিও তোমাকে চিনিব না। এই অবস্থায় আমার প্রস্তাব যে এক প্রকার ইম্পোজিশন, তাহা আমি বুঝি। আমাদের দেশে অতীতে যে সামাজিক প্রথা প্রচলিত ছিল, তাহাতে সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিও গৃহস্থের আতিথেয়তা হইতে বঞ্চিত হইত না। সেই আদর্শের কথা স্মরণ করিয়াই আমি আমার অনুরোধ পেশ করিতে সাহসী হইলাম। আমি স্থির করিয়াছি, আগামী 16 রাজধানী এক্সপ্রেসে রওনা হইয়া 17 সকালে কলিকাতায় পৌঁছিয়া ট্যাক্সি সহযোগে তোমাদের গৃহে উপস্থিত হইব। আমাকে অতিথি রূপে গ্রহণ করা বা না করা সম্পর্কে তোমাদের সিদ্ধান্ত আমার শিরোধার্য। মনে রাখিও, অম্ল, মধুর, তিক্ত, কষায় সব রকম অভিজ্ঞতায় আমি সমান অভ্যস্ত। ইতি আশীর্বাদ তোমার ছোট মামা, শ্রী মনোমোহন মিত্র।
তুমি বলছিলে তোমার কোনো স্মৃতি নেই, পেটে মোটা কালো ফর্সা রোগা লম্বা কিচ্ছু মনে নেই? না। তাহলে একটাই রাস্তা, এর একটা ইমিডিয়েট রিপ্লাই, চিঠি নয় টেলিগ্রাম। রিগ্রেট, না ডিপলি রিগ্রেট লিভিং ক্যালকাটা অন 16 ফর আ ফর্টনাইট হলিডে, সেন্ডার্স নেম মিসেস সুধীন্দ্র বোস। তা মিথ্যে বলে দেবো? ফর্টনাইট হলিডে মিথ্যে মানে? লোকে ছুটিতে বাইরে যায় না, ও তো আর জানে না যে আমি এটা অফিসে চাকরি করি। ধরো যদি আমি একটা কলেজে প্রফেসর হই, তাহলে তো পূজা হোটেল ছুটি। তুমি তো আর প্রফেসর নও। এই লোক যে মিথ্যে বলছে না তার কি বিশ্বাস? আজকাল কত রকম ধাপাবাজি হয় তুমি জানো? বাবার আর্টের কালেকশন, প্রাইসলেস কালেকশন, এই বসবার ঘরে কম করে 5-7 লাখ টাকার জিনিস রয়েছে, বেশি দরকার নেই। ওই বুক শেলফের ওপরে রাখা দুখানা ব্রঞ্জের মূর্তির একখানা হাঁপিয়ে নিয়ে একজন ফরেন টুরিস্টকে বেচলে ওয়ান ক্যান মেক এ ফরচুন। তুমি বলতে চাও এই লোক চুরির মতলব নিয়ে আসছে? শুনোস, ছোট মামা মার অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন, দাদুও ছোট মামাকে খুব ভালোবাসতেন, আর সেটা অকারণে নয়। অনেক গুণ ছিল ছোট মামার, জীবনে কোনোদিন সেকেন্ড হননি। ৩৫ বছরে একটা লোকের খোল নলছে পাল্টে যেতে পারে, সেটা জানো? এই চিঠি দেখে তো তা মনে হয় না। অলরাইট, আমি ধরে নিচ্ছি ইনি তোমার ছোট মামা এবং অত্যন্ত ভালো লোক, মডেল অফ ভার্চু। কিন্তু তুমি তোমার স্বামীর কথাটা একটু ভাববে না? কি বলতে চাইছো তুমি? লোক ভদ্রলোক আসছেন 17-ই শুক্রবার, থাকবেন 7 দিন, অর্থাৎ গোটা উইকেন্ডটাই মাটি। 21শে সপ্তমী, পুজোর সময় ভাবছিলাম কোথায় একটু রিল্যাক্স করবো, তা না উড়ে এসে জুড়ে বসবেন এই বুড়ো, ক্লেমিং টু বি ইওর মামা, এক্সপেক্টিং, এক্সপেক্টিং কেন, এক্সটর্টিং ট্রেডিশনাল ইন্ডিয়ান হসপিটালিটি। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই। আমার মোটেও ভালো লাগছে না। তোমার অ্যাটিটিউড আবার কি? এই চিঠির উত্তরে ওই টেলিগ্রাম হয় না, রীতিমতো ভালো চিঠি। হ্যাঁ, সেটা তো আমি অস্বীকার করছি না, শুধু ভালো নয় একটু বেশি ভালো, সেখানেই খটকা। যে লোকটা এতদিন দেশের বাইরে রয়েছে সে এত ভালো বাংলা লেখে কি করে? সে হয়তো উনি চিঠিটা অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন, ভাষাটা অন্যের, কিন্তু ভাবটা তো ওর। না না না, এর মধ্যে কোথায় কিছু একটা গোলমাল রয়েছে, দেয়ার ইজ সামথিং ভেরি ভেরি ফিশি হিয়ার। ঠিক আছে, মা দাদু আসবেন না? তোমার বাবাকে জিজ্ঞেস করো। কি হলো, তুমি আমার রাগ করলে নাকি? নেই মামা চেয়ে জাল মামা ভালো, এই বলতে চাও তুমি? আমি একটা কথাই বলতে চাই, চিঠি টেলিগ্রাম কোনোটারই কি খুব একটা দরকার আছে? উনি এমনিতেই লিখেছেন যে উনি 17 তারিখে আসছেন, আসুন, যদি দেখি উনি জাল লোক বা মামা হয়েও কোনো কুমতলবে আসছেন, তাহলে আমি ওকে কুলোর বাতাস দিয়ে বিদায় করব। তোমায় কিছু করতে হবে না, তাহলে হবে তো? ব্রাভো। আরে বাস, জাল দাদু।
আলমারির তলাটা ভালো করে পরিষ্কার করা তো ভীষণ ধুলো জমেছে। আর মধু, তোমার কাজ হয়ে গেলে এখানে ফ্লাস্কে ঠান্ডা জল আর একটা গেলাস রেখে দিও। তুমি ওখানে থেকো কিন্তু, আর উনি এলে আমাকে ডেকো। কৃষ্ণের শিষ্য না সুধীন্দ্র বোসের পুত্র? তোমার নামটা? অনিলা। আসুন। তুমি আমার চিঠি পেয়েছিলে তো? হ্যাঁ পেয়েছিলাম। আমি কিন্তু কোনো জবাব পাইনি। তুমি আমার বারণ টারণ করে লেখনি তো? না না, বসুন এখানে। বল। আমি কি জানি না যে তোমাকে ফাঁপড়ে ফেলেছি? যাকে প্রায় চোখেই দেখোনি মুখের কথা তাকে মামা বলে মেনে নিয়ে। এই আপনি কি বলছেন? হারানো জিনিস ফিরে পাওয়া তো আনন্দের কথা। তোমার স্বামী বোধহয় অফিসে, কাল পরশু ছুটি, আর 21 তারিখ থেকে তো পুজো। বুঝলাম। আপনাকে ঠান্ডা কিছু একটা দিই, একটু জিরিয়ে নিয়ে তারপর না চান টান করবেন। তাই দাও, কিন্তু বরফ দিও না মা। একবার ভাবলাম আসার পথে তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসি, তারপরে মনে হলো কোথায় কি পাওয়া যায় কিছুই তো জানি না, শেষকালে একটা অখাদ্য কিছু এনে। ভীমনাথ, গঙ্গুরাম এসব দোকান আছে এখনো? হ্যাঁ, আরো অনেক নতুন দোকান হয়েছে। তো কোকা কোলার দোসর এখানেই তৈরি? হ্যাঁ। সর্বনাশ, বুড়ো আঙুলের এই বানান শিখেছো নাকি সার্থকী বাবু? দেখ, THUMB। তো ভালো, স্কুলে পড়ো তো? এখন 1 মাসের ছুটি পুজোর। এখানে আসার পথে অনেক জায়গায় দেখলাম মেরাপ বাঁধা রয়েছে, দেখে বুঝলাম যে পুজোর মধ্যে এসে পড়েছে। আপনি দেশ ছেড়ে পড়ার পুজো দেখেছেন কি? পুজো দেখিনি মা, তবে রথযাত্রা দেখেছি। কোথায় জানো? নিউ ইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউ। এখানেও তো তাই, সাহেব মেম সাহেব বষ্টুম বষ্টুমি ছড়াছড়ি, রথ বলতে তো এখন ওদেরই, আমাদের আর কোথায়। শ্রীকৃষ্ণের 78 শত নাম জানো সাত্যকী বাবু? 108টা নাম জানো? হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমদ সদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন।
আমার দিদিমা গাইতেন, তোমায় শিখিয়ে দেব, কেমন? আপনি চান করবেন তো? যদি অসুবিধে না হয়। না না, আপনার ঘর দোতলায়, বাবলু দেখিয়ে দেবে। সুন্দর বাড়ি তোমার। আমার শ্বশুর মশাই তৈরি। তোমার স্বামী ইনহেরিট করেছে? হ্যাঁ। চলো সব থেকে। ও আপনি ঠিক কি খান না খান আমার জানা হয়নি, তাই? শোনো মা, আমি সর্বভুক এবং স্বল্পাহারী, কাজেই তোমার কোনো চিন্তা নেই। হ্যালো, এসেছে? কি বলবো বলো, কথাবার্তা তো ভালোই, আর মামা করে কথা বলছেন শুনতে খারাপ লাগছে না। উনি তো মামা বলছেন, তুমিও মামা বলতে শুরু করলে নাকি? ভবি অত সহজে ভোলে না। তাও ভালো, তোমার মার চেহারার সঙ্গে মিল আছে? তা নিন, তবে একটা ব্যাপারে মিল আছে, গলায় সুর আছে। ও বাবা, এর মধ্যে আবার গান শোনালেন নাকি? আরে বাবা না, শুধু দু লাইন, এলে বলবো। বাংলা বলে কেমন? তোমার আমার চেয়ে ভালো বই মন্দ নয়। এসব কি বলছো? এগুলো আমার সঙ্গে আরো বাড়িয়ে দিচ্ছে। শোনো, আবার কি? পাসপোর্ট দেখতে চাও? পাসপোর্ট, আসল নকল ধরার ইচ্ছে আর ভালো উপায় নেই। তোমার কি মাথা খারাপ নাকি? কোন মেয়ে সব পারে? ওসব করতে হলে তুমি এসে করো, আমি ছাড়ছি, অনেক কাজ। আমরা এসে গেছি মা। কুর্তা পাজামা চলবে তো? নিশ্চয়ই। এখানে পরার মতন পোশাক তো ছিল না, তা দিল্লিতে এসব কিনতে হলো। ওটা মাছ, বসুন। সর্বভোগ যখন সব খেতে হবে কিন্তু। সেটা মনে রেখেছো, আর স্বল্পাহারিটা ভুলে গেলে। মাংসটা বরং তুমি রাত্রের জন্য রেখে দিও, এবেলা মাছটাই খাই। এটা কি জানে? বাংলা রান্না যে কতকাল চোখে দেখিনি, সে বললে বিশ্বাস করবে না। এটা পালং শাকের ঘন্ট। ও স্পিনাচ, পপাই দেশে এলে জানো তো বাবলু বাবু? হ্যাঁ, স্পিনাচ খেয়ে তো পপাই এর গায়ে জোর হয়। আপনাকে একটা নতুন জিনিস দেখাই। সর্বনাশ, এ আবার কি? কয়না বুড়ি, মেদিনীপুরে বৌঝিয়েরা নিজেরা বাড়িতে তৈরি করে। বাহ, আহারের এত বাহার, এ শুধু বাংলাদেশেই সম্ভব। আমাকে একটা দাও মা। তুমি খাবে না মা? আগে আপনার হোক। আমার, তুমি এখনো মেম সাহেব হন। আপনি বললেন বাঙালি রান্না অনেকদিন খাননি, তা বিদেশে তো অজস্র বাঙালি, নিউ ইয়র্কেই তো আমাদের চেনা কত বাঙালি আছে, তাদের সঙ্গে আপনি মেশেননি? একবার যখন শিকড় তুলে শিকল ছেড়ে বেরিয়ে পড়েছি, তখন আর বাঙালির সঙ্গ কেন? কিন্তু বাংলা ভাষাটা তো ভুলেননি, দিব্যি বলেন, দিব্যি লেখেন। আগে ডাল পরে মাছ, আমরাও তাই। ব্যাপারটা কি জানো মা, মায়ের ভাষা ভুলতে না চাইলে কেউ বলে না, আর যারা ভুলতে চায় তারা 3 মাসের মধ্যে বলে। তার জন্য বিদেশে যাবারও কোনো দরকার হয় না। দিল্লিতে শুনলাম ছোট ছোট ছেলেমেয়েরা মাকে বলছে মামি, বাবাকে বলছে ড্যাডি। তুমিও তাই বলো নাকি বাবলু বাবু? বুড়ি কিন্তু ডাল দিয়ে খায়,
দিয়ে একটা দাও অলংকার বটিকা। আপনি ঘর ছাড়লেন কেন? মানে মার কাছে শুনেছি আপনাকে সবাই খুব ভালোবাসতো, আপনি ভালো ছাত্র ছিলেন, আপনার ভবিষ্যৎও ভালো ছিল, তবুও ঘর ছাড়লাম কেন? জার্মান ভাষাটা খুব সুন্দর কথা আছে, ভ্যান্ডারলুস্ট, মানে হচ্ছে ভ্রমণের নেশা। শুধু সেই কারণে ঘর ছাড়লেন? সেই নেশাটা আমাদের ছিলই, তাছাড়া আরো একটা কারণ ছিল। আপনাকে একটু মাছ দিই? মাছটা থাকে, আমি বরং মাংসটা খাই, মাছের কাঁটা বাজতে গেলে কথা বলা হবে। বেশি দিন বেশি দিন ব্যাস। আরেকটা কি কারণ বললে না তো? ও বাবা, তোমার কান এইদিকে? হ্যাঁ বাবলু বাবু, বলছি শোনো, তুমি খুব মজা পাবে। ছেলেবেলায় আমি খুব ভালো ছবি আঁকতাম। হ্যাঁ সেটাও আমার কাছে শুনেছি। তো আমি ঠিক করেছিলাম কলেজের পড়া শেষ করে আর্ট স্কুলে ভর্তি হব। একদিন হলো কি, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, হাতে একটা বিদেশি পত্রিকা এলো, খুলে দেখি পাতা জোড়া বাইসনের ছবি, ফটো নয় হাতে আঁকা। বাইসন কাকে বলে জানো তো দাদু? হ্যাঁ মাথায় শিং আছে। হ্যাঁ সে শিং বাগিয়ে চার্জ করছে জানো মা, সে এক আশ্চর্য ছবি, এমন তেজ, এমন তৃপ্ত ভঙ্গি, যেন তা ভিঞ্চিকে হার মানিয়ে দেয়। কে এঁকেছে এই ছবি, কে সেই অসামান্য শিল্পী? ছবি নিচে দেখে লেখা আছে যে আজ থেকে 20,000 বছর আগে প্রস্তর যুগে স্পেনের আলতামিরা অঞ্চলে একজন আদিম গুহাবাসী এঁকেছিল এই ছবি। ব্যাপারটা এমনই অদ্ভুত যে মনে মনে বললাম, তোমার খুঁড়ে দণ্ডবত বাইসন ভাই, আমি জীবনে আর যাই হই না কেন কিছুতেই আর্টিস্ট হব না, কেননা দুনিয়া এমন কোনো আর্ট স্কুল নেই যা আমাকে এইরকম বাইসন আঁকতে শেখাতে পারে। সেই থেকে সভ্য ব্যাপারটা কি আর অসভ্য ব্যাপারটাই বা কি, এই নিয়ে একটা গভীর কৌতূহল আমার মনে জেগে উঠেছিল। আর তার সঙ্গে যোগ হলো এই ভ্যান্ডারলুস্ট, এই দুয়ে মিলে আমাকে দেশ ছাড়া করেছিল। আপনি আবার বেরোবার কথা লিখেছেন? হ্যাঁ এবার যাবো অস্ট্রেলিয়া, ওদিকটা দেখা হয়। এটা গ্রিসের কয়েন দ্রাখমা, এটা পোল্যান্ডের স্লোতি ZLOTY, এটা মেক্সিকোর পিসিতা, আর এটা পেরুর সল। অনিশের কাকাও পয়সা জমায়, আমি জানি তাদের কি বলে। কি বলে? নিউমিস ম্যাটেস্ট। ভেরি গুড ভেরি। আমি অবশ্য পয়সা জমাই না, আমার মুদ্রা দোষ নেই, ওগুলো আমার কাছে থেকে গিয়েছিল, তার থেকে কয়েকটা তোমাকে দিয়ে দিলাম। আরে বাস, আমাকে? তুমি তোমার বন্ধুদের দেখিও। আমি কিন্তু আমার বন্ধুদের বলে দিয়েছি, সবাইকে নয় কয়েকজনকে। কি বলেছে? আমাদের বাড়িতে একজন লোক এসেছে, সে আমার দাদু হতেও পারে আবার নাও হতে পারে, তারা কিন্তু আজ তোমায় দেখতে আসবে। বাবলু এবার চলে এসো, উনি বিশ্রাম করবেন না বুঝি। আমি যাচ্ছি। আউফ ভিডেজেন। কি বললে? আউফ ভিডেজেন, জার্মান কথা, মানে আবার দেখা হবে। আরে বাস, ভে
ভেবে দেখো, দক্ষিণ আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় আন্দেস, তার গায়ে 8,000 ফুট উঁচুতে এই পাথরের শহর। 400 বছর ধরে কেউ তো জানতই না এখানে একটা শহর আছে। তারপর 1911 সালে, সেই যে বছর মোহনবাগান সাহেবদের হারিয়ে আইএফএ শিল নিল, সেই বছর হিরাম বিংহাম নামে একজন পর্যটক হঠাৎ আবিষ্কার করে ফেললেন এই শহর। কি নাম বলেছিলাম শহরের? এই দেখো। আপনি গেছেন এই শহরে? আপনি গেছেন? গেছি বই কি, এই ছবি তো আমার তোলা। আমি গিয়েছিলাম 20 বছর আগে, খচ্চরে পিঠে চড়ে। তাক লেগে গিয়েছিল শহর দেখে, সেখানে সব পাথরে তৈরি, কিন্তু কাছাকাছির মধ্যে কোথাও পাথর নেই। ওরা কোথায় পাথর পেলো, কি করে সেই পাথর পাহাড়ের গাবে অত উঁচুতে তুললো কেউ জানে না। বড় আজব সভ্যতা ছিল ইনকা সভ্যতা। না না, গপ্প টপ্প নয়, এবার একটা ম্যাজিক। তোমাদের কয়েকটা কথা জিজ্ঞেস করবো, দেখি ঠিক ঠিক বলতে পারো কিনা। রেডি? রেডি, রেডি। আচ্ছা বলো তো, চাঁদ বড় না সূর্য বড়? সূর্য। কেমন করে জানলে? দাঁড়া, এই হলো চাঁদ, এই সূর্য। আকাশে তো দুটোকে দেখে একই সাইজ মনে হয়। সূর্য অনেক দূরে। দূরে কত দূরে? আমি বলছি, সূর্য 9.5 কোটি মাইল দূরে, আর চাঁদ মোটে 5 লক্ষ মাইল। তাই তো দুটোকে এত দূরে এক মনে। আচ্ছা ধরো, চাঁদ যদি 5 লক্ষ মাইল দূরে না হয়ে 2 লক্ষ মাইল দূরে হতো, তাহলে বড় দেখাতো। এইরকম, এই তো। আর ধরো যদি চাঁদ 8 লক্ষ মাইল দূরে হতো, অনেক ছোট দেখাতো, অনেক ছোট মনে হয়। এটা এইরকম তো, কিন্তু তা তো হলো না। চাঁদ ঠিক এমনই দূরে হলো যাতে এইরকম। তাই চাঁদ যখন সূর্যের উপর এসে পড়ে, আস্তে আস্তে তাকে ঢেকে ফেলে, একদম চাকতি চাকতি মিলে যায় সূর্যগ্রহণ, সূর্যের পূর্ণ গ্রহণ। আবার পৃথিবীর ছায়া যখন চাঁদকে ঢেকে ফেলে, তখনও একেবারে চাকতি চাকতি মিলে যায় চন্দ্রগ্রহণ, পূর্ণ, চাঁদের পূর্ণ গ্রহণ। কি করে হয় বলো তো? বলতে পারলেন না? পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিতকে জিজ্ঞেস করো, সেও বলতে পারবে, কেউ জানে না। এক বিস্ময়, আমি বলি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বিস্ময় সূর্য আর চাঁদ, দিনের রাজা আর রাতের রানী, আর চাঁদের উপর পৃথিবীর ছায়া, সব এক সাইজের চাকতি, ম্যাজিক। আমি কিন্তু কনভিন্সড যে উনি তোমার মামা এবং অত্যন্ত ভালো লোক। ভবি দেখছি সহজেই ভোলেন। এই কয়েক ঘন্টার মধ্যে একটা গোটা মানুষকে তুমি চিনে ফেললে? মেয়েরা পারে, পুরুষদের মতো সন্দেহবাতিক মেয়েদের নেই। তাছাড়া একটা মানুষের হাব ভাব, কথাবার্তা, চোখের চাউনি, এসব দেখলে বোঝা যায় না উনি যে বিদেশ ঘুরেছেন এতে কোনো সন্দেহ নেই।
জার্মান জার্মান জানেন, আর বাবলুকে কয়েকটা বিদেশি কয়েন্সও দিয়েছেন। বিদেশি কয়েন্স, বিদেশি ডাক টিকিট কিনতে পাওয়া যায় জানো? সেরকম বিদেশি কয়েন্সেরও ডিলার্স আছে। কোথাকার কয়েন্স চাই বলো না, আমি কালই এনে দেবো। এনিওয়ে, আমার যা মনে হলো তাই বললাম। বাড়ি ছাড়ার কারণ কিছু বললো? তখনই তো ওই জার্মান কথাটা ব্যবহার করলেন, যার মানে ভ্রমণের নেশা। ওয়ান্ডারলাস্ট? হ্যাঁ, কিন্তু তোমার মতো উচ্চারণ করেনি। ওয়ান্ডারলুস্ট, এই তো? হ্যাঁ, কথাটা ইংরেজিতেও ব্যবহার হয়, আর যখন হয় তখন ইংরেজি উচ্চারণই হয়। আমি আড়াই মাস ধরে ম্যাক্সমুলার ভবনে জার্মান শিখেছিলাম, ধৈর্যের অভাবে এগোতে পারিনি। এখনো গোটা পঞ্চাশেক জার্মান কথা আমার মনে আছে। আর কি কারণ বললেন? কিসের? বাড়ি ছাড়ার আর কিসের? সে অনেক কথা, এখন বলতে গেলে অনেক সময় লাগবে। তবু শুনি না। বাইসন, বুঝলে কিছু? বাইসন? বাড়িতে গেস্ট এসেছে, তুমি বাড়ির কর্তা, হোস্ট, একবার দেখাটা সেরে নাও। ভদ্রলোক কোথায়? ও নিজের ঘরেই হবেন, বাবলু বন্ধুদের সঙ্গে গড়ের মাঠে গিয়েছিলেন, একটু আগে ফিরেছেন। উঠো, উঠো না। বাড়িতে কুলো না থাকলে এনে দেখো। এই শুনো, আবার কি? আমার একটা অনুরোধ রেখো প্লিজ। কি? অন্তত প্রণামটা করো। কাম ইন। গুড ইভিনিং। গুড ইভিনিং সুধীন্দ্র বোস। না না না, কখনো না। যখন মন থেকে সন্দেহ দূর হবে, যদি হয়, তখন প্রণাম করবার প্রশ্ন উঠবে, তার আগে নয়। আমি চিঠিতেও লিখেছি, এখন মুখেও বলছি। আই নো দিস ইজ অ্যান ইম্পোজিশন। তোমরা কে আমি জানি, কিন্তু আমি কে তোমরা জানো না। আনফর্চুনেটলি আমি আসল না নকল, সৎ মামা না অসৎ মামা, এসব জানার কোনো সহজ রাস্তা নেই। এসব জানার জন্য কিছুটা সময় তোমাদের দিতে হবে। সে সময়টুকু দিতে তোমরা রাজি আছো কিনা ভেবে দেখো। কিন্তু সহজ রাস্তা নেই কথা আপনি কেন বলছেন আমি বুঝতে পারছি না। আমার তো মনে হয়। থ্যাংকস। এই তো, এ তো আপনারই নাম, মনমোহন মিত্র। এই তো আপনার ছবি, ডিস্টিংগুইশিং মার্ক, মৌলন, রাইট চিক। তাহলে তো ঠিকই আছে, আপনি কেন? এতে কি প্রমাণ হলো সুধীন্দ্র বোস? তুমি বলবে আইডেন্টিটি, আমি বলবো তাও নয়। এই বিশ্বব্যাপী দুর্নীতির যুগে পাসপোর্ট জাল করবার কত রকম ফিকির আছে তুমি জানো? দিস পাসপোর্ট প্রুভস নাথিং। সুতরাং আমাকে অবিশ্বাস করবার পূর্ণ অধিকার তোমার আছে। কিন্তু এসব কথা তো তোমার স্ত্রীকে বলা যায় না। সে সুষ্ঠুভাবে তার সমস্ত কর্তব্য পালন করে চলেছে, কোথাও কোনো ত্রুটি রাখছে না। আর রক্তের সম্পর্ক যদি থেকেই থাকে, সে তোমার স্ত্রীর সঙ্গে, তোমার সঙ্গে তো নয়। সো ইউ এভরি রাইট টু কিক মি আউট। দেখো আমার, আমি এখন সুটকেস খুলিনি, যদি ইচ্ছে করো আমি পাঁচ মিনিটের মধ্যে রাস্তা বেরিয়ে যেতে পারি। এ কথা আপনি বলছেন কেন? আমার স্ত্রীর আপনাকে ভালো লেগেছে, কাজেই দেয়ার্স নো কোয়েশ্চেন অফ মাই আই এম অ্যাট ইওর মার্সি।
আপনি এই কথা ভুলে যান। আমার শুধু একটাই প্রশ্ন। বলো। হঠাৎ একদিন বাদে আপনি মানে আপনার দেশে ফেরার ইচ্ছেটা হলো কেন? এটা সত্যি বলে মানবে কিনা ভেবে দেখো। দেশে ফেরার ইচ্ছে হয়নি, পশ্চিমের পালা সাঙ্গ করে এবার পূবের দিকে যাব মনস্থ করেছিলাম। দিল্লি তো আসতেই হয়, কিন্তু এতদিন তো কারোর প্রতি রক্তের টান অনুভব করিনি, এবার বয়সের জন্যে। আপনি বিশ্রাম করুন, আমি চান সেরে আসছি। ইউবিন আপাতত পাসপোর্ট ঠিক আছে দেখেছে? হ্যাঁ অলমোস্ট, বিয়ে থেকে। তাহলে আর আপাতত বলছো কেন? আসল মামাই তো এসে গেছে। আমার মতো 50 জনকে চড়িয়ে খেতে পারেন ভদ্রলোক। কি বলছেন জানো? কি বলছেন? দিস পাসপোর্ট প্রুভস নাথিং। আজকাল নাকি আকচার পাসপোর্ট জাল হচ্ছে। পাসপোর্ট দেখতে চাও, পাসপোর্ট দেখতে চাও, এবার হলো তো। তোমার সকল মামা যে গভীর জলের মাছ, সেটা জানবো কি করে বলো? ইজ প্লেইং সাম সর্ট অফ এ গেম, সেটা যে কি ঠিক ধরতে পারছি না। মনে হয় কাল সন্ধ্যাবেলায় এর ফয়সলা হয়ে যাবে। মানে কাল প্রীতিশকে আসতে বলেছি। কেন? ও আবার কেন? এ ব্যাপারে একজন ঠোঁট কাটা লোকের দরকার, আর সে লোক যে তোমার স্বামী নয় সেটা তুমি ভালো করেই জানো। আমার যদি কোনো ক্রনিক ব্যারাম থেকে থাকে সেটা হচ্ছে চক্ষু লজ্জা। প্রীতিশে সেটা নেই, ওকে আমি ব্যাপারটা বলেছি। অ্যান্ড হি ইজ মোস্ট ইন্ট্রিগড। ও বলেছিলাম জালিয়াতির কেস ও আগে অনেক হ্যান্ডেল করেছে। ও কি আবার ওনাকে জেরা করবে নাকি? চ্যাটাং চ্যাটাং কথা বলে তোমার ওই ব্যারিস্টার বন্ধু। জেরা মানে কি? সে লোকটা বলছে সে তোমার মামা, তার জোরে সে আমাদের অন্ন ধ্বংস করছে। চার বেলা ভালো মন্দ খাইয়ে তার পেছনে পার ডে অন্তত অন্তত 50 টাকা তো খরচা হবেই, অথচ উই নো নেক্সট টু নাথিং অ্যাবাউট দ্য ম্যান। কাজে কাজে কিছু এসেনশিয়াল প্রশ্ন তাকে তো করতেই হয়। প্রীতিশ সেটা করবে এবং যথাসম্ভব ভদ্রভাবে করবে। আমি জানি না, যে লোক তার ভাগ্নেকে 2.5 বছরের খুকি দেখে গেছে, 35 বছর পরে দেশে ফিরে এসে তাকে দেখার ইচ্ছেটা অন্তত আমার কাছে একটু অস্বাভাবিক বলে মনে হচ্ছে না। ঠিক আছে, লোকটা যদি স্যার সেন্টিমেন্টাল কারণে এসে থাকে দেন আই হ্যাভ নাথিং টু সে। কিন্তু যদি বুঝি যে মামা হয়েও লোকটার মতলব ভালো নয়, দেন আই হ্যাভ টু আনশো ইন দ্য ডোর। চক্ষু লজ্জা নো চক্ষু লজ্জা। আর যদি মামা না হয় তাহলে আর কি? আপনি তো আছেন কুলো বাতাস। হ্যালো, আমি ছন্দা বলছি। ছন্দা, চিনতে পারছিস না? ও, তোর গলাটা একদম অন্যরকম শোনাচ্ছে। ও আর কিচ্ছু না, এক্সাইটমেন্ট। এসেছে? হ্যাঁ এসেছেন। সত্যি নয় তো কি? তা কি বুঝছিস একটু বল। একদিন আর কি করে বুঝবো বল? আমরা না, আমি আর আমার কর্তা, আমরা একদম কৌতূহলে ফেটে পড়ছি। হ্যাঁ, সেদিন তোর মুখ থেকে শোনা অব্দি আর কিচ্ছু ভাবতে পারছি না। কিন্তু তোরা আর কাউকে বলিসনি তো? তুই বিশ্বাস কর, বলবার জন্যই না প্রাণটা একেবারে ছটফট করছে, কিন্তু তুই শব্দটি করিনি। এখন তো খবর পেলি, এবার ছাড়ি। এই না না না, ও তোর সব কথা বলবে, ওকে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ বলুন। আমার একটা রিকোয়েস্ট।
আপনাকে রাখতেই হবে। কি রিকোয়েস্ট? জাস্ট হাফ অ্যান আওয়ারের জন্য একটিবার ঢু মারব আমরা দুজনে। হ্যাঁ, কিন্তু উনি যদি কোনো রকমে বুঝতে পারেন। শোন 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 শোন, আমি গ্যারান্টি দিচ্ছি উনি গুণাক্ষরেও টের পাবেন না। আমরা যেরকম মাঝে মধ্যে যাই সেরকম ক্যাজুয়ালি যাব, ক্যাজুয়ালি কথাবার্তা বলবো, আধ ঘন্টার মধ্যে ক্যাজুয়ালি চলে আসব। আপনি শুধু সুদিনকে বলবেন ও যেন আমাকে অভিনেতা বলে ইন্ট্রোডিউস না করে। হ্যাঁ, গোড়ার দিকে আমার প্রফেশনটা গোপন রাখাই ভালো। কিন্তু আপনারা আজই আসতে চান? কাল পরশু ডাবল শত, শনি রবি যে। ঠিক আছে, তাই আসুন। থ্যাংকস, ওই কথাই রইল। ওকে। সন্ধ্যাবেলার জামে শুনছো গো, সকালবেলার কি ব্যাপার? ছন্দার রঞ্জন আসছে, বলছে জানতে দেবে না ওকে দেখতে এসেছি। বেশ তো, ওদেরও খবর দিয়ে দাও। চামেলি, শেফালি, যুতিকা, মল্লিকা, কেন? তাহলে তো বুড়োকে এন্টারটেইন করার দায়িত্বটা এক আমাদের ঘাড়ে পড়ে না। এই শোনো না, তুমি প্লিজ ওকে আমার মামা বলে ইন্ট্রোডিউস করো। ওকে ওকে, আসতে পারি? রসভঙ্গ করলাম না তো? না না, আপনার সঙ্গে আলাপ করি দিই। আমাদের বন্ধু মিস্টার মিসেস রক্ষিত, মনমোহন মিত্র। আপনাকে তো ঠিক, উনি নীলির ছোট মামা। ও, ছোট মামা। ও না না, আমি একটু ভুল করে ফেলেছিলাম। আমার আর এক বন্ধু স্ত্রী, কি যেন নাম, মন, মঞ্জুরি তো ছোট মামা। মঞ্জুর আবার মামা কই? সরি, মঞ্জুর তো মামা। আচ্ছা, আপনার তো তিন মামা না দুই? দুই, বড় মামা মারা গেছেন আর ছোট মামা 35 বছর আগে বাড়ি ছেড়ে চলে যান। মাথাটা কেমন গোলমাল হয়ে গেছে। ওর মাথা কোনোদিনই ঠিক ছিল। দ্য হোল থিং ইজ ভেরি সিম্পল, নীলির ছোট মামা 35 বছর আগে বাড়ি ছেড়ে বেরিয়ে যান, আজ সকালে ফিরেছেন। কোথেকে? পশ্চিম, অক্সিডেন্ট। এটা সেন্সেশনাল ব্যাপার, এটা অ্যানাদার ভাওয়াল সন্ন্যাসী। আপনি ভাওয়াল সন্ন্যাসী কেসটা জানেন? জানি, ওয়ার্ল্ড ফেমাস কেস। কতদিন চলেছিল বলুন তো? 10 বছর। এখানে কোনো মামলা টামলার ব্যাপার নেই। নেই তো? না, মানে উনি যে এর মামা সে বিষয়ে কোনো ডিসপিউট নেই। যাক, কি বাঁচান যে বেঁচেছেন আপনি জানেন না। আজকালকে উকিলে পাল্লায় পড়লে আপনাকে পপার করে ছেড়ে দিত, আবার আপনাকে বেরিয়ে পড়তে হতো ভিক্ষের ঝুলি হাতে নিয়ে। এটা আপনার তৈরি সেই বিখ্যাত বিস্কিট। বাবা, বিখ্যাত? দারুণ। আচ্ছা, এই যে উনি এলেন, এই খবরটা তো কাগজ দিবি না? না, দেবো না। আর যদি দেখি যে কোনো সাংবাদিক ঘুণাক্ষরও টের পেয়েছে, তাহলে বুঝবো তুই ফাঁস করেছিস। আমার পেটে বোমা মারলো, একটু কথা বেরোবে না। তো চোখের সামনে একটা হেডলাইন দেখছিলাম, রিটার্ন অফ দি প্রডিগাল আঙ্কল। এই প্রডিগাল কথাটার দুটো অর্থ আছে জানেন তো মিস্টার রক্ষিত? দুরকম প্রডিগাল? একটা হলো ওয়েস্টফুল, আর অন্যটা হচ্ছে রিপেন্টেন্ট, মানে অনুতপ্ত। আমি কিন্তু দুটোর একটাও নই। যাক, শুনে বেশ ভালো লাগলো। আচ্ছা, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি?
মানে আমরা তো কিছু জানতাম না, এখানে এসে শুনলাম। আপনি এই যে এতদিন পরে ফিরলেন, সে কি একা ফিরলেন? আমার তো আর কেউ নেই। ও, আপনি বুঝি সংসার করেননি? সংসারের একটা মানে হচ্ছে ঘর, তো ঘরই যখন ছাড়লাম তখন সংসারের কথা আসছে কি করে? বুঝলাম, তা তো বটেই। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি ভাই এক যুগ পর কলকাতায় এলেন, কলকাতা থেকে তো গেছিলেন। হ্যাঁ, একদিন বসে শহরটা কিরম দেখছেন? আমি কিন্তু পাক্কা ক্যালকুলেশিয়ান, অবশ্য শহরে নিন্দে শুনে অভ্যস্ত। নিন্দে কেন, নিঃসন্দেহে সভ্য শহর। বলছেন সভ্য নয়? রাস্তায় এত লোক জন যানবাহন, চতুর্দিকে মূর্তিমান দম্ভের মতন দাঁড়িয়ে আছে হাই রাইজ গুলো, আর 35 বছর পরে এখানে ফিরে এসেও দেখি মানুষ টানছে রিক্সা। এই কন্ট্রাডিকশন না হলে আর সভ্যতা? আপনি সভ্যতা সম্বন্ধে বেশ বিটার মনে হচ্ছে। আপনি নিউ ইয়র্ককে কি বলবেন? তো জানলে শহর, ওসব বাস্কো যে দেখেছি আর কি। মেইন সরফেয়ার, পেভমেন্ট, ফ্যামিলি পর ফ্যামিলি বসে আছে বেজার মুখ নিয়ে, সামনে প্ল্যাকার্ড, উই আর হোমলেস। বুঝো, আপনি কি নিউ ইয়র্ক থেকে আসছেন? দক্ষিণ আমেরিকা, ব্রাজিল। আই পাস ব্রাজিল, বলেন কি কি ব্যাপার? ও বোধ হয় পেলের কথা ভাবছে। পেলে? পেলে ব্রাজিল থেকে আসেন? পেলেকে জানেন না? ও হ্যাঁ, ফুটবলার তাই তো? হ্যাঁ, অল টাইম গ্রেট, ব্যাট কি করে গোল করতো। দেখুন মিস্টার রকিব, ফুটবলের ব্যাপারে আমার বিদ্যা ভয়ঙ্করী। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, দ্য লিমিট অফ মাই নলেজ। আপনি জেনে রাখুন, ফুটবল হচ্ছে বাঙালির লাইফ ব্লাড। ফুটবল আর একটা জিনিস যেটা আপনি নিশ্চয়ই বিদেশে মিস করছেন। কি জিনিস? ওটা বাঙালির মনোবলি বলতে পারেন, বলতে পারেন বাঙালির ইনভেনশন। রসগোল্লা, আড্ডা, নির্ভেজাল আড্ডা। রকে বসে আড্ডা, পার্কে বসে আড্ডা, লেকের ধারে আড্ডা, কফি হাউসে আড্ডা, মানে যেটা না হলে বাঙালির ভাত হজম হয় না। আড্ডা মেড ইন বেঙ্গল। অ্যালাউ মি টু কন্ট্রাডিক্ট ইউ মিস্টার রকিব। আজ থেকে 2,500 বছর আগে গ্রিস দেশে আখড়া ছিল জানেন, জিমনেজিয়াম। ওই ওখানে বুঝি শরীর চর্চার একটা? শুধু শরীর নয়, আপনি জুভেনাইলের উক্তি জানেন, আমরা এখানে স্কুলে থাকতেই পড়েছিলাম। Mens sana in corpore sano. Sound mind in a sound body. Right. ওখানে শরীর এবং মন দুটোরই চর্চা হতো, এবং একটা সময় ছিল যখন সবটাই হতো জিমনেজিয়ামের মধ্যে। অ্যাথেন্সের আখড়ায় সেই যুগে যারা শ্রেষ্ঠ জ্ঞানী গুণী, সক্রেটিস, প্লেটো, অ্যালসিবায়াডিস, তারা জমায়েত হতেন এবং আলোচনা চক্র বসত, এবং দর্শন, পলিটিক্স, ম্যাথামেটিক্স, আর্ট, সাহিত্য, এসব ছিল আলোচনার বিষয়, বা ডায়ালগ যা আপনি আজও পড়তে পারেন। একে আপনি কি বলবেন? এটা একরকম আড্ডাই, বাট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। বড় নিন্দা নয়, বড় চর্চা নয়, মুখেন ও মারিতং জগৎ নয়। অবশ্য বাঙালির আড্ডাকে আমি বাতিল করছি না, প্রোডাক্টিভ আড্ডার উদাহরণ নিশ্চয়ই এখানেও আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যা হয়, মানে আমাদের সময় যা হতো, এখন তো সবই নিম্নগামী, তাকে অন্তঃশ্বাস শূন্য ঠোঁটল ছাড়া কিচ্ছু বলা যায় না। বাঙালির আড্ডা যদি তেমন তেমন হতো,
তো রবীন্দ্রনাথও আড্ডা দিতেন। ঠিক কথা, রবীন্দ্রনাথ আড্ডা দেননি, দিয়েছেন কি সুদিন? রবি ঠাকুর আড্ডা দিয়েছেন? আপনাকে এর আসল পরিচয়টা দেওয়া হয়নি। রঞ্জন রক্ষিত, একজন নামকরা অভিনেতা, স্টেজ টিভি ফিল্ম সবকিছু। কমেডিয়ান, কমেডিয়ান কি বলেন, সভ্য না অসভ্য? এখানে হাসির খোরাক পান আপনারা? আমি তো আজকের কাগজে শোক সংবাদ ছাড়া কিছুই পেলাম না। হাসি মানে ওই স্যাটায়ারের সুযোগটা আছে, মানে যতদিন আমাদের পলিটিক্সটা আছে আর কি। ধরুন স্যাটায়ার বলতে আপনি আমার ওই অ্যারিস, কি অ্যারিস, অ্যারিস্টটল, টটল না, টটল না, প্রফেনিস, আগে অ্যারিস্টোফেনিস, মানে ওইসব ভাববেন না আবার, বুঝলেন? এখানে ওই চুটকি মতন আর কি, স্কিট। হ্যাঁ হ্যাঁ, মানে ধরুন এক ভদ্রলোক, আমি আপনাকে নমুনা দিচ্ছি, এক বাঙালি ভদ্রলোক, অবশ্য আপনি ওই শেষের ইটা বাদ দিয়ে দিতে পারেন। আমারও কিন্তু শেষের ই বাদ। হ্যাঁ তাই বুঝি। তা সে সে তো ধরুন আমি ফরিদপুর, আর এ হচ্ছে নেত্রকোনা, আপনি যশোর, আর সুদিন তুই বর্ধমান, ঘটি। এনিওয়ে এই ভদ্রলোক, দাঁড়িয়ে বলুন, দাঁড়িয়ে বলুন। আচ্ছা, এক ভদ্রলোক, তিনি রাইটার্স বিল্ডিং এ গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাই ভদ্রলোকের ধারণা, কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে 75% ইংরেজি বললে কাজ দেয় বেশি। তখন তো ঢুকেছেন সামনে লিফট, পুলিশ দাঁড়িয়ে, পুলিশ বললো কোথায় যাবেন, বললেন যে আই কাম টু সি সিএম। সিসিএম, ইউ মিন সিপিএম? না না, হাউ ক্যান ইউ সি পিএম, পিএম ইজ ইন দিল্লি না, আই হ্যাভ কাম টু সি সিএম। অ্যাপয়েন্টমেন্ট আছে? হ্যাঁ, অলবাত রাইট নাও, 4 CM, দ্যাট কি কয়, 4 PM, সরি সিএম স্লেপ, সরি সরি কেন, আই এম অলসো লেট, এটা সরি হওয়ার কি আছে? দাদা সিএম এস লেফট ফর হোম, বাড়ি গেছেন, এর মধ্যে লেফট রাইট, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা মিস্টার রক্ষিত, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আপনারা আমাকে কেমন দেখলেন? আমাকে দেখতেই তো এসেছিলেন আপনারা, তাই না? খবরের কাগজের কি দরকার, টেলিফোনই তো আছে। এই জিনিস চেপে রাখা খুব শক্ত, তাই না মা? নাটকের এত উপাদান, সাসপেন্স, সাসপিশন, দ্বন্দ্ব, টু বি অর নট টু বি আঙ্কল, কিছু মনে করলেন না তো মিস্টার রক্ষিত? না না না, বরং অভিনয়টা করতেই বেশ একটু ইয়েই লাগছিল, এখন এই প্রয়োজনটা ফুরিয়ে যেতে অনেকটা ইয়ে লাগছে। আমি ভুলতে পারছি না, রঞ্জনের মুখ, ওকে এরকম চুপসে যেতে দেখিনি কখনো। আই মাস্ট সে আই এম বিগিনিং টু লাইক ইউর মামা, বিদ্যেবুদ্ধি তো আছে, ভালো ছাত্র ছিলেন সেটাও বোঝা যায়। সব থেকে যেটা ভালো লাগছে সেটা
ভদ্রলোকের রসবোধ, হাসতে জানেন, হাসাতেও জানেন। অথচ when you come to think of it, এই ভদ্রলোক সম্বন্ধে আমরা এখনো কিছুই জানি না। এই 35 বছর কোথায় কোথায় ছিলেন, কি করেছেন, কেন করেছেন, কিচ্ছু না। A big question mark. আশ্চর্য। শোনো, your mama may be an early riser, আমাকে কিন্তু কাল 9টার আগে তুলবে না, বুঝেছ? কি ব্যাপার, কি ভাবছ? মিসেস বোস, কি হয়েছে সেটা বলবেন কি? মাঝরাত্রিরে স্বামীর কাছ থেকে কিচ্ছু লুকোতে নেই, সেটা জানেন? এটা শাস্ত্রের ইনজাংশন নয়, সুধীন্দ্র বোসের। নাও কমন, কি ব্যাপার বলো তো, বলো। কথাটা কেন মাথায় এলো, কেন কেন? কি কথা, কি কথা? একজন লোক নিরুদ্দেশ হলে কতদিন পর্যন্ত তার কাছ থেকে কোনো খবর না পেলে ধরে নেওয়া হয় যে সে মারা গেছে? 7 বছর। 55 এ ছোট মামা চলে যান, 68 পর্যন্ত শীতলবাবুকে কার্ড পাঠিয়েছেন, 70-তে দাদু মারা যান। মারা যাওয়ার আগে উনি ওয়েল করে গিয়েছিলেন, মা টাকা পান, বড় মামা টাকা পান, ছোট মামাকে দাদু ভীষণ স্নেহ করতেন। ও বাবা, এই যে মহিষী মহিলা, তোমার দাদু তার কনিষ্ঠ পুত্রের জন্য বিলে নিশ্চয়ই প্রোভাইড করে গেছিলেন, এই ভাবছো তো তুমি? যদি সেটা করেও থাকে সেটা উনি জানবেন কি করে? মামা জানেন কি না জানেন সেটা পরের কথা, আগে জানতে হবে তোমার মামার শেয়ার ছিল কি না। কি করে জানবে? কোনো সোর্স নেই। জানি না, আমি আর কিছুই ভাবতে পারছি না। লিসেন, তোমার দাদু সেই উকিল বন্ধু যিনি আমাদের বিয়েতে এসেছিলেন, কানে খাটো, স্টিংকিং রিচ, অথচ এক কপি সঞ্চিতা দিয়ে খালাস। আরে মনে নিয়ে আমরা কত হাসাহাসি করলাম। ত্রিদেব মুখার্জি, রাইট, তার তখনই বয়স ছিল 70-এর উপর, এখন তিনি বেঁচে আছেন কিনা তার কি ঠিক? হাঁটতেও তো পারেন, এবং বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই জানেন। কেন কথাটা আমার মাথায় এলো, কেন কেন? তুমি কি আফসোস করছো? হ্যাঁ করছি, 100 বার করছি। আমার এখন আর কোনো সন্দেহ নেই যে উনি আমার মামা, আর তিনি আমাকে দেখতে এসেছেন, এর আর কোনো কারণ হতে পারে না। মামা মামা তো বলছো, কিন্তু তুমি কি তাকে একবারও মামা বলে ডেকেছো? আমি তো শুনি। কেন ডাকিনি জানো? তুমি তুমি আমার মনের মধ্যে এমন সন্দেহ ঢুকিয়ে দিয়েছো, এত ইচ্ছে করে মামা বলে ডাকতে, চেষ্টা করি ঠোঁটের করে এসেও ভাগ্যিস বেরোয় না। শোনো নিধি, মনটাকে শক্ত করো, বড়ি তেতো হতে পারে এবং সেই বড়ি গিলতেও হতে পারে, তার জন্য তৈরি থাকতে হবে। তুমি বলছো রক্তের টান, আমি যদি বলি ওর ট্যাঁকে টান পড়েছে,
আজকের দিনে এত লম্বা লম্বা পাড়ি কি চারটিখানি কথা? আমার মনে হয় উনি ওনার শেয়ার নিতে এসেছেন এবং ওনার আসার আসল কারণ হলো সেটাই। এত মিন তুমি, এত ছোট মন তোমার। মিসেস বোস, কার মাথায় প্রথম এসেছিল কথাটা? এই যে যত রাজ্যের ক্রাইম সেকশন, মিলের কথা আমার মাথাতেও আসতো না। I haven't heard anything funnier or sadder. Just a moment. তোমার মামার শেয়ার না থাকলেই তো নিশ্চিন্ত হও তুমি। আমাদের কর্তব্য সেটাকে ভেরিফাই করা। তো হলো উই মাস্ট ফাইন্ড আউট দ্য ট্রুথ। টিসি তো ত্রিদীপ চন্দ্র। তোমার কি মাথা খারাপ নাকি এত রাত্রে তুমি ফোন করবে? বলো না, টিসি না টিআর? টিআর। ঠিকানাটা? বালিগঞ্জ সার্কুলার রোড, নম্বর জানি না। টিআর টিআর টাকার জন্য আসেননি, এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। আর সে আর থাকলেও উনি জানেন না, উনি এসেছেন শুধুমাত্র রক্ত। হ্যালো, ইয়ে মুখার্জি সাহেব কা কোটি হ্যায়? হ্যাঁ, ওকিল মুখার্জি সাহেব। আচ্ছা, হ্যাঁ, লেকিন লেকিন জিন্দা তো হ্যায় না? ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যায় ঠিক। অ্যালাইভ বাট নট কিকিং। আমি জানতে চাইছিলাম মোহিনীমোহন বাবুর ওয়ারিশন কে কে ছিলেন? ওয়াশিংটন কে কে ছিল? ওয়ারিশন মানে এস ও এয়ার, এইচ ই আই আর এস, এস ওয়ারিশন। হ্যাঁ, আগে মোহিনীমোহন বাবুর ওয়ারিশন। মোহিনীর ওয়ারিশন ও তিন সন্তান। তিনজনের জন্যই কি উনি প্রোভাইড করে গেছিলেন? ব্রোমাইড প্রোভাইড প্রিভিশন মোহিনী বাবুর উইলে। হ্যাঁ, ইতিমোহন পেল, নীলা পেল, বেশ ভালোই পেল। ইএনটি বলতে তখন তো একমাত্র মোহিনীমোহন লিডিং। আমার সঙ্গে আলাপ করে ওরই চেম্বারে। এবার দিল্লি গেলাম প্লেনে, জেট হয়নি তখন। ল্যান্ডিং এর সময় কান কি ব্লকড হয়ে গেল রে বাবা, সে কিছুতেই খোলে না। কলকাতায় ফিরে এসে ওই মহিলার ওখানেই গেলাম, ও তখন খুব রাইজিং, নাকের মধ্যে নল ঢুকিয়ে দিয়ে তাইতে ফু দিয়ে হাওয়া ঢুকিয়ে। তার ছোট ছেলে মোহিনীমোহনের মনমোহন, তারও শেয়ার ছিল কি? ছিল বই। তিনি তো তখন নিরুদ্দেশ। কোন দেশ জানি না বাবা, তবে হ্যাঁ বেঁচে আছে এইটুকু জানা ছিল। তিনি যে ফিরে এসেছেন সে খবর জানেন? না জানি না। তিনি এখন শেয়ার পাবেন? হ্যাঁ, পাবে। পাবে না কেন, টাকা তার কর্পূর নয় যে উপে যাবে, ক্লেম করলেই পাবে। তবে হ্যাঁ, তার আইডেন্টিটি প্রুফ করতে হবে। পাসপোর্ট চলবে?
চলবে চলবে। সে টাকা এখন কোথায় আছে? তার কাছে। মোহিনী যাকে তার মিলের এক্সিকিউটর করে গেছে তার কাছেই আছে, তারই অ্যাকাউন্টে ব্যাংকে জমা আছে। সে কি মোহিনী মোহনের বন্ধু স্থানীয় কেউ? হিন্দুস্তানি হতে পারে, বাঙালিও হতে পারে। মোহিনী মোহন যখন মারা যায় তখন আমি তো সিঙ্গাপুরে আমার মেয়ের কাছে। জঙ্গলিদের বাজনা। তুমি কি করে পেলে এটা? ম্যাজিক। আমি কিন্তু জেনে গেছি। কি? তুমি কে? কে বলো তো? দাদু। আসল না নকল? আসল। কেমন করে জানলে? আর কেউ তো জানে না। ম্যাজিক। ভেরি গুড। এবার থেকে দাদু বলে ডাকবো তো? আরো ভালো কি হয় জানো? কি? ছোট দাদু। ছোট দাদু? হ্যাঁ, মানে আমি তো ছোটার জন্য রেডি। জীবনটাই তো ছোটা ছুটি। এখানে কদিন বিশ্রাম করে আবার ছুট। এখানে তোমার ভালো লাগছে না বুঝি? যতদিন লাগে ভালো ততদিন তো আছি। তারপরে চলে যাবে? শোনো, আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিই, খুব মজার কথা। কুপমন্ডুক। কি বললাম? কুপমন্ডুক। কূপ মানে হচ্ছে কুয়ো, আর মন্ডুক হচ্ছে ব্যাং। কুয়োর মধ্যে ব্যাং? হ্যাঁ, ভাবো তো কি বিশ্রী ব্যাপার। আলো নেই, বাতাস নেই, দুর্গন্ধ, স্যাঁতস্যাঁতে, তার মধ্যে পড়ে থাকে সারাটা জীবন। মানুষের মধ্যে কুপমন্ডুক আছে, তাদের বলে কুনো। আমি ওরকম নই, তাই তো আমি বারবার বেরিয়ে পড়ি। আমিও যদি বেরোই? বেরোবে বই কি? তাহলে তুমি আর মাড্ডিলোর মাংস খাবে কি করে? কিসের মাংস? আর মাড্ডিলো পিঁপড়ে খাওয়া জানোয়ার। কারা খায় ওই মাংস? সব একবারে বলে ফেললে দাদুর থলি যে ফুরিয়ে যাবে। সবুর করো, তবে তো মেওয়া ফুলবে। আমার ফ্যারিংস ল্যারিংস দুই গেছে। একটা মান্ধাতা আমলের হিয়ারিং এড, তাতে কিছু কাজ হয় না। সে ভদ্রলোকের ধারণা সে আর আছে তোমার মামার। তবে উনি বললেন তোমার দাদুর মৃত্যুর সময় উনি সিঙ্গাপুরে ছিলেন, অর্থাৎ তোমার দাদু যদি ছেলে ফেরার কোনো লক্ষণ না দেখে উইল চেঞ্জ করেন, তাহলে সেটা ত্রিদীপ বাবুর জানবার কথা নয়। তাহলে তাই হয়েছে। এটা আমার আগে স্ট্রাইক করেনি। মামা শের থাকলে আর কেউ না হোক শীতলবাবু নিশ্চয়ই জানতেন, আর তিনি মামাকে জানাতেন, আর মামা এমন একটা ভালো খবর আমাদের কাছ থেকে চেপে রাখতেন কখনো না। Don't be too sure, Nili. যে লোকের হাত খোলা নয় সে লোক মনের দিক দিয়েও চাপা হলে আশ্চর্য হব না। হাত খোলা নয় মানে? 35 বছর পরে আপন ভাগ্নিকে দেখতে যে লোক খালি হাতে আসতে পারে সে আর যাই হোক মুক্ত হস্ত নয়। ঠিক আছে, আজই তো তুমি ওনাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ, তখনই বোঝে যাবে লোকটি কেমন। কি ব্যাপার?
আর যাই হন চোর নয়। এটা কি কালকে ছিল এখানে? না, মানে ওটা অন্য জায়গায়। পাল ব্রোঞ্জ রাজপুত মিনিয়েচার আইভরি, এসব তোমার কালেকশন বুঝি সুদিন? আগে না, বাবার। ওই যন্ত্রটা কালকে দেখেছিলাম, ওটা কি সেতার না তানপুরা? তানপুরা। তুমি গান গাও বুঝি? উনি শুধু গান করেন না, নাচেন। নাচটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, গান একটা হলে মন্দ হতো না। যাবে নাকি মা? সে দেশ ছাড়া পড়া বাংলা গান শুনিনি। আপনাদের চা খাওয়া হোক, তারপরে গাইব। তা বেশ। বাবলুকে দেখছি না? ওর বন্ধুর বাড়িতে পুজো, কাছেই, সন্ধ্যাবেলাটা সেখানেই কাটে। ভালো কথা, তোমরা যদি সিগারেট টিকেট খেতে চাও তো দ্বিধা করো না। আমি গুরু টুরু মানি না, তোমরা যদি আমাকে গুরুজন বলে না মানো তো সেটা কোনো গুরুতর অপরাধ হবে না। আপনি কি পূজোর কথা মনে করে এ সময় এলেন? পূজো যে এসে গেছে তাই জানতাম না। আচ্ছা, দুর্গা মহিষাসুরকে কবার বধ করেছিলেন জানো? কবার? হ্যাঁ বলি তো জানি, থ্রি টাইম। আচ্ছা, গণেশের মুন্ড হস্তির কেন হলো নিশ্চয়ই জানো না? জানতাম, ভুলে গেছি। আমি দিদিমার দৌলতে ছেলেবেলাতেই এত পৌরাণিক কাহিনী জেনে গেছি যে এখনো ভুলিনি। দেশের হালচাল কিরম বুঝছেন? কাগজ পড়ছেন? কাস্ট রিলিজিয়ন দুটোই খুব গোলমেলে জিনিস, কাগজ তারই সাক্ষ্য দিচ্ছে। আপনি ধর্ম মানেন না? ধর্ম, ইউ মিন রিলিজিয়ন? হিন্দু শাস্ত্রে কিন্তু ধর্ম সম্পূর্ণ ভিন্ন মানে। আমি রিলিজিয়ন মিন করছি। আপনার প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। আপনাদের চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। রেডি মা? হ্যাঁ। সিল অসিল প্লে বাজিল কাহার বিনা, বাজিল কাহার বিনা মধুর স্বরে, বাজিল কাহার বিনা আমার নিভৃত নব জীবন পারে, বাজিল কাহার বিনা কোথা
বাজলো কাহার বিনা, লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা, কেমনে বুঝায় কব না জানি কথা, লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা, কেমনে বুঝায় কব না জানি কথা, আমার বাসনাদি ত্রিভুবনে উঠে বাজে, আমার বাসনাদি ত্রিভুবনে উঠে বাজে, কাঁপে জীবন রাজে বেদনা ভরে বাজিল কাহার বিনা, বাজিলো কাহার বিনা। অপূর্ব, দিদির কথা মনে পড়ে যায়। হ্যাঁ, কি যেন আপনার প্রশ্ন ছিল? আপনি রিলিজন মানেন কিনা? ও ইয়েস, রিলিজন, রিলিজন। আমি লোকটা জানেন মিস্টার সেনগুপ্ত, একটু আনঅর্থোডক্স। সে তো ভালো কথা। যে জিনিস মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমি তাকে মানি না, রিলিজিয়ন এটা করেই, আর অর্গানাইজড রিলিজিয়ন তো বটেই। সে একই কারণে আমি জাত মানি না। ঈশ্বর? অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ, কে দেবে আলো, কে দেবে প্রাণ? মুশকিলটা কি জানেন মিস্টার সেনগুপ্ত, আজকালকার দিনে মঙ্গলময় পরমেশ্বরে বিশ্বাস রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছে। দৈনিক পত্রিকা, দৈনিক প্রতিদিন সে বিশ্বাসে আঘাত আনে, কি করুন বলুন। ট্রু এনাফ, এই বিষয়ে আমি আপনার সঙ্গে একমত। কিন্তু কিন্তু হোয়াট অ্যাবাউট সায়েন্স? ভয়েজার নেপচিউনের ছবি পাঠিয়েছে, একে আপনি কি বলবেন? আমার মত শুনে কি হবে, ফলে চেঞ্জ আপনার মতটা কি শুনি না? নতুন কিছু না, ওই আর পাঁচটা শিক্ষিত লোকে যা বলে তাই। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? টেকনোলজির অভাবনীয় প্রোগ্রেস। কিছুদিন আগে পর্যন্ত যা স্বপ্নেও ভাবা যেত না, বিগ ফেদার ইন দ্য ক্যাপ অফ নাসা। নাসা? নাসা, আর তার পাশেই নেশা, হাইপোটার্মিক সিরিজ দিয়ে নিজের দেহে ভয়ঙ্কর মাদক রস চালান দিয়ে সমনকে সমন জারি করছে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ, তার অধিকাংশই তরুণ। একে রোধ করবে কোন টেকনোলজি মিস্টার সেনগুপ্ত? তো আপনি তো একদিন পশ্চিমেই কাটিয়েছেন। কাটিয়েছি কেন, সেখানে তো টেকনোলজির রাজত্ব, তো সেটা যদি আপনাকে এতই পীড়া দেয় তো জঙ্গলে গিয়ে জঙ্গলিদের মধ্যে বাস করলেই পারতেন। আর দেখো দেখো, ক্লিয়ার পয়েন্টস, এই জিনিস তো বিজ্ঞানের আওতায় আসে না।
আপনি বলতে চান আপনি এই সব জঙ্গলিদের সঙ্গে বাস করেছেন? Nothing but the truth. So help me God. গৃহত্যাগের পর প্রথম 5 বছর আমি দেশেই কাটাই এবং বন্য পরিবেশে কাটাই। সাঁওতালদের নিয়ে শুরু করার পর ক্রমশ কোল, ভিল, নাগা, মুন্ডা, মুড়িয়া, মারিয়া, ওরাও, টোরা কত নাম করব। এইসব উপজাতিদের সঙ্গে আপনি সময় কাটিয়েছেন? আপনি কখনো ইঁদুরের মাংস খেয়েছেন? ফিল র্যাট, সাপের মাংস, বাদুরের মাংস? আমি বলেছিলাম না আমি সর্বভুক, সেটা কিন্তু কোনো ফিগার অফ স্পিচ নয়, সর্বৈব সত্য। তা এই 5 বছরে আপনি বিশেষ উপার্জন টুপার্জন করেছিলেন বলে তো মনে হয় না? অন দ্য কন্ট্রারি, আমার শেষ সম্বলটুকু নিঃশেষ হয়ে গিয়েছিল। আপনি ভাবছেন সেই সম্বলটা কোত্থেকে এলো, তাই তো? আপনার বাবা নিশ্চয়ই এই গৃহত্যাগের ব্যাপারটা স্পন্সর করেননি। স্ট্রেঞ্জ নোশন। আসল কথাটা বলিস, আমার দিদিমা দ্য লেট গিরিবালা দাসী, যার কথা আমি একটু আগে বলছিলাম, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, এমনকি স্পয়েল করতেন বললেও ভুল হবে না। তা আমি ম্যাট্রিকে প্রথম হই, ইন্টারমিডিয়েটও প্রথম হই, তারপর যখন বিয়েতে ফার্স্ট ক্লাস পাই, তখন সেই দিদিমা আমার হাতে একটা লাম্প সাম তুলে দিয়ে বললেন, বাছা তুমি বংশের মুখ উজ্জ্বল করেছ, ভগবান তোমার মঙ্গল করুন। 3000 রুপিস সে যুগে চারটিখানি কথা ছিল না। সুতরাং আমি আমার নিজের পুঁজি নিয়েই গৃহত্যাগ করি এবং এই জন্য আমাকে কোনো দুর্নীতির আশ্রয় নিতে হয়নি। বুঝলাম। তা সে সম্বল তো বললেন ঘুরিয়ে গেল, এইখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে পড়ে, হু পেড ফর ইয়োর ট্রিপ অ্যাব্রড? আই আর্ন মাই ওয়ে ধর্মাবতার অ্যাজ এ ক্যাবিন বয়, পিয়ানো কোম্পানির এসএস অলিম্পিয়া জাহাজের ক্যাবিন বয়। তারপর লন্ডনে পৌঁছে? বছর 5 শুধু লন্ডনে নয়, ইউরোপের বিভিন্ন শহরে। কি কি করেন? রসাচ্ছাদনের জন্য স্ট্রাগল, স্ট্রাগল বাঙালির একটি অতি প্রিয় শব্দ। আমি অবশ্য ওটাকে স্ট্রাগল বলি না, বলি মগজের পুষ্টি, মাংসপেশির পুষ্টি, আর মানুষ চেনার পথে প্রথম পদক্ষেপ। তারপর আবার জঙ্গলে ফিরলেন কবে? এসবই তো মনে হচ্ছে শহরের ঘটনা, সভ্য শহর। মাই আত্মজীবনী won't get you much nearer the truth, my friend. আপনি তো পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আদত মানুষটার নাগাল পেতে চাইছেন, সেটা অত সহজ হবে না। তবু ফর দ্য সেক অফ রেকর্ড আমি জানিয়ে রাখি যে তখন আমি পত্র পত্রিকায় লিখতে শুরু করেছি, ফলে কিঞ্চিত ব্যাংক ব্যালেন্স, ফলে ছাত্রাবস্থার দ্বিতীয় পর্যায়ে এ ডিগ্রি ইন অ্যান্থ্রোপোলজি, তারপরে যুক্তরাষ্ট্র যাত্রা। যুক্তরাষ্ট্র? মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ? ইন্ডিয়ান্স। ইন, ও আই সি, আমেরিকান ইন্ডিয়ান্স। তা এবারেও কি ক্যাবিন বয়? নো স্যার, কিছু মনে করবেন না, আত্মপ্রচারের মতন শোনালেও আমি বলতে বাধ্য হচ্ছি যে সেখানকার পরীক্ষাতেও আমি যথারীতি প্রথম স্থান অধিকার করি, ফলে স্ট্রাগল করতে হয়নি। একটি বিশিষ্ট অ্যান্থ্রোপোলজিক্যাল সংস্থা আমার আমেরিকা ভ্রমণের খরচ বহন করেন। শর্ত ছিল যে আমি আমার ভ্রমণের অভিজ্ঞতা নিয়মিত তাদের কাছে লিখে পাঠাবো, অ্যালং উইথ ফটোগ্রাফস। সেই শর্ত আমি পালন করে এসেছি। উত্তর এবং দক্ষিণ আমেরিকা মিলে 43টি ইন্ডিয়ান উপজাতির সান্নিধ্যে
আমি বেশ কয়েক বছর করে কাটাই। সেই অভিজ্ঞতাই আমার জ্ঞানেন্দ্রিয় উন্মেষের প্রধান কারণ। ঠিক আছে, লেট মি টেক ওভার ফ্রম হিয়ার। আপনি বসুন, আপনার গলা শুকিয়ে গেছে, আপনি বসুন। জো হুকুম হুজুর। আমি বলছি আপনি শুনুন, ভুল হলে শুধরে দেবেন। অ্যাজ ইউ অনার প্লিজেস। মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এইসব অভিজ্ঞতা থেকে আপনার উপলব্ধি হয়েছে যে নগর কেন্দ্রিক সভ্যতা হচ্ছে একটা বিরাট ভাঁওতা, বন্য সভ্যতাই হলো আসল সভ্যতা। এখানে বলে রাখা ভালো যে আমি নিজে শহুরে মানুষ হলেও ট্রাইবাল লাইফ সম্বন্ধে একেবারে অজ্ঞ নই, এ সম্বন্ধে কিঞ্চিত পড়াশোনা আমারও আছে। আমি জানি যে ওদের ভাষা আছে, ধর্ম আছে, শিল্প, সংস্কৃতি, সঙ্গীত ইত্যাদি আছে, কিন্তু কোন মোমেন্ট তো সিনিয়র সেনগুপ্ত, হোয়াট ইজ ইত্যাদি? ইত্যাদি বলে আপনি কি উজ্জ্বল রাখছেন সেটা বলুন এদের, বলে এরা আমায় চিনবেন কি করে, বন্য সভ্যতা সম্বন্ধে বা জানবেন কি করে? কি বাদ গেছে সেটা আপনি বলুন। আরে বাপরে, আসল জিনিসই তো বাদ, সায়েন্স, টেকনোলজি। আপনি শুধু ভাবছেন নেপচুনের কথা, ভয়েজারের কথা। আচ্ছা এটা ভাবুন তো, মানুষ নিরালম্ব বড় বাঁদুরে অবস্থা থেকে হান্টিং, ফিশিং, অ্যাগ্রিকালচার, উইভিং, পটারি, জীবন ধারণের যাবতীয় উপাদান উদ্ভব করতে কি করে শিখলো? আরো আছে আর্কিটেকচার, একটি পর্ণকুটিরও স্থাপত্যের সাক্ষ্য বহন করে। আপনি ইগলু জানেন, এস্কিমোদের বাড়ি, তাতে দু রকম বরফ ব্যবহার হয় জানেন, এক ওপেক অস্বচ্ছ যা দিয়ে বাড়ির ছাউনি তৈরি হয়, আর দ্বিতীয় স্বচ্ছ ট্রান্সপেরেন্ট যা দিয়ে বাড়ির চতুষ্কোণ জানলা তৈরি হয়। একে কি বলবেন, সায়েন্স নয়, টেকনোলজি নয়? থামুন মশাই, টোটেম, টাবু, ভুডুইজম, উইচক্রাফট, মাম্বো জাম্বো, আপনি আপনার ব্যারাম হলে আপনি কি ওঝাকে কল দেন? তাও দিয়েছি মিস্টার সেনগুপ্ত, অনন্য পায় হয়ে দিয়েছি। ওই জঙ্গলের ডাক্তার কোথায় পাবো বলুন? আর সে কিরকম ওঝা জানেন, 500 মেডিসিনাল প্লান্টের গুণাগুণ তার নখদর্পণে, সে আমার সারিয়ে তুলেছিল। এমনিতে কল দিই না বটেই, যে কারণে এই ঘরে সোফায় বসে আপনাদের সঙ্গে চা বিস্কুট খাচ্ছি সেই কারণেই দিই না। একটা সহজ ব্যাপারকে কেন অত জটিল করে তুলছেন বলুন তো, আপনি কেন বুঝতে পারছেন না আমি নিজে জঙ্গলি নই? এটা আমার পরম আক্ষেপের বিষয় যে আমি জঙ্গলি নই, আমি আলতামিরার গুহাবাসীদের মতন পয়সা রাখতে পারি না, কিন্তু উপায় কি বলুন, ঘর ছাড়ার অনেক আগে আমার মজ্জার মধ্যে ঢুকে গেছে শেক্সপিয়ার, বঙ্কিম, মাইকেল, মার্কস, ফ্রয়েড, রবীন্দ্রনাথ, সেই জন্যই তো আমার ফিল নোটসের দরকার হয়। আমি নিজে জঙ্গলি হলে কি দরকার হতো? হতো না। আপনি তো মুরিয়াদের স্টাডি করেছেন বললেন, তাই না? হ্যাঁ করেছি। তা তাদের ঘটুলে যা ঘটে, তরুণ তরুণীর মধ্যে অবাধ যৌন সম্পর্ক, সরি বৌদি, সে সম্বন্ধে আপনার ফিল নোটস কি বলে? সেটা চূড়ান্ত প্রমিসকুইটি নয়, সেটাকে আপনি সভ্য বলবেন? না, ইয়াদেতত হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, ইয়াদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, হোলি ওয়েডলক, এইটা হচ্ছে সভ্য। একটু আগে তো আপনি নিজেকে সর্বভুক বললেন, তা আপনি মানুষের মাংস খেয়েছেন? না, সে সৌভাগ্য আমার হয়নি। সৌভাগ্য? শুনেছি নর মাংস সুস্বাদু, কিন্তু আমি খাইনি। ওই সর্বভোগ বলাটা মিথ্যে বলা হয়ে গেছে মা, অপরাধ নিও না। তো এই ক্যানিবালিজমকে আপনি সভ্যতার কোন স্তরে ফেলবেন?
সভ্য? সভ্য কোথায়? বর্বর, বাবেক! সভ্যকে জানেন? সভ্য হচ্ছে সেই মানুষ যে আঙুলের একটি চাপে, একটি বোতাম টিপে, একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সমস্ত অধিবাসী সমেত একটা গোটা শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর সভ্যকারা জানেন, যারা এই অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে উইদাউট টার্নিং এ হেয়ার। এনিওয়ে মিস্টার, মিস্টার কি, মিস্টার সেনগুপ্ত পদবীতে এসে হোঁচট খেলেন তো? তা তো হবেই, মিত্র বলবেন কি করে? শত্রু না মিত্র তাই তো জানা হলো না। এক কাজ করুন, আমার একটা ছদ্মনাম আছে যে নামে আমি আগে লিখতাম, আমার ছেলেবেলাকে অতি প্রিয় নাম নিমো, আপনি সেটা ব্যবহার করতে পারেন। জুলভান, ক্যাপ্টেন নিমো? হ্যাঁ, ল্যাটিন ওয়ার্ড নিমো, মানে নো ওয়ান, আমার পক্ষে উপযুক্ত নাম, কি বলেন? আপনি নো ওয়ান না সাম ওয়ান, সেটাই তো প্রশ্ন। আপনি আমার এই বন্ধু এবং তার স্ত্রীকে কি কঠিন সমস্যায় ফেলেছেন তা জানেন? আপনি এদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন সেটা জানেন আপনি? ইরানে হাত অত্যন্ত ভদ্র, তাই এদের আতিথেয়তায় কোনো ত্রুটি রাখছেন না, কিন্তু আপনি গেস্ট হিসেবে ওয়েলকাম না আনওয়েলকাম সেটাই তো বুঝতে দিচ্ছেন না। আপনি বলছেন আপনার পাসপোর্ট প্রুভস নাথিং, কিন্তু সেটা যে জাল কি না জাল সেটা তো আপনি নিজে জানেন, তাহলে সেটা আপনি খোলাখুলি ভাবে বলছেন না কেন? ওয়াই? লুক, আইদার কাম ক্লিন অর জাস্ট ক্লিয়ার আউট। সমাজে থাকার উপযুক্ত নয়, তোর বাড়িতে ওর জায়গা হতেই পারে না। এর মধ্যে জায়গা হবার প্রশ্ন আসছে কোথেকে? লোকটা তার কয়েকদিন বাদে চলেই যেত, আর তুই তো কথা দিয়েছিলি যে ব্যাপারটা তুই সাবধানে হ্যান্ডেল করবি। তোর জানা উচিত where he stands। তোর বউকে তো আমি চিনি, আর দুবেলা কি খাওয়াচ্ছে তাও আমি জানি। Not feel rats, ইঁদুরের মাংস নয় নিশ্চয়। ধমক না খেলে ও এখানে আটার মতো লেপটে থাকতো, eating you out of house and home। এইসব পরাশ্রয়ী জীবকে তুই চিনিস না, আমি চিনি। গুড নাইট। আমি যে কি বলে আপনাকে, আমার ইচ্ছে করছিল মাটিতে মিশে যাই। খাবার টেবিলে পর্যন্ত একটা কথাও বললেন না। আই এম রিয়েলি সরি নীলি। পৃথ্বী সেরম একটা কাণ্ড করে বসবে জানলে ওকে আমি কখনোই আসতে বলতাম না। উনি চিঠিতে আমাদের আতিথেয়তার ট্রেডিশনের কথা লিখেছিলেন।
মাথাটা খুলেছে ঠিকই, মনটা হয়তো সেই পরিমাণ খোলেনি। তুমি তো আর চেষ্টা করে জঙ্গলি হতে পারবে না, তাহলে মামা আপনিই কাছে চলে আসতেন। আর হবে না, তবে বাকি কটা দিনে ওর অভিমান আমাদের ভাঙতেই হবে। ওর প্রথম পরিচয় হলে উনি আমাদের অতিথি, ওর মনে ব্যথা দেওয়া অত্যন্ত অন্যায়। তুমি কিন্তু ওকে মামা বলে ডাকতে পারো, আমার আপত্তি নেই। সেটা যদি অন্তর থেকে হয় নিশ্চয়ই ডাকব, তবে জোর করে হিপোক্রেট হতে পারবো না। হিকি, মালপত্র কিচ্ছু নেই, শুধুই চাবি। আমি ঠিক এই ভয়টাই করছিলাম, কি করবে এখন? দাঁড়াও, দুয়ে দুয়ে চার করতে দাও আগে। পুলিশে খবর দেবে? ডায়রি ফিটে দাও, টেলিফোন টেলিফোন। ফোন করবে কাকে? আমার ষষ্ঠ ইন্দ্রিয় যাকে বলছে তাকে। দাও না বইটা। কে? সদরজা খুলাজ বাবু। কখন দেখলে? এক ঘন্টা পাইলে। আপনার দরজা বন্ধ ছিল বলে আমি বলতে পারিনি। ঠিক আছে, তুমি যাও। মা, দাদুর ঘর খালি মা? জানি বাবা। দাদু কোথায় আছেন? জানি না। 03463। সেটা আবার কি? বোলপুর এসটিডি। শীতলবাবুর নম্বর জানো তো? হ্যাঁ, 477। তুমি করো। কি বলবো? মন দিয়ে শোনো, প্রথমে জিজ্ঞেস করবে উনি তোমার দাদুর উইলের এক্সিকিউটর কিনা। যদি হন তাহলে জিজ্ঞেস করো তোমার মামার শেয়ার আছে কিনা এবং সে টাকা ওর কাছে জমা আছে কিনা। যদি থাকে তাহলে শেষ প্রশ্ন, উনি সে কথা তোমার মামাকে জানিয়েছেন কি না। যদি তাও হ্যাঁ হয় তাহলে বলবে আমরা ওর ওখানে দুপুর 1:30-2 নাগাদ পৌঁছচ্ছি, পথে খেয়ে নেব, খাবারের ব্যবস্থা করার দরকার নেই। না, ওখানে ফোন করো 03463। এসো মা, এসো। দাদু ভালো আছো তো? উনি আসেননি? এসেছে তো, ট্রেন তো প্রায় 1 ঘন্টা হলো এসে গেছে, তা ওকে তো দেখছি না। এসো এসো বলছি, তুমি তো মা ফোনে বললে ও একটু খামখেয়ালি, আমার তো মনে হয় তার চেয়েও বেশ একটু বেশি।
এসো এসো, ওকে তো সেই পঞ্চান্নয় দেখেছি, ওকে কোলে কোলে নিয়ে চিড়িয়াখানা ঘুরিয়ে দেখি। উনি গেলেন কোথায়? আরে বাবা, সে লোক তো সকাল থেকে কিছু খায়নি, বললাম অন্তত দুপুরের খাওয়াটা সেরে না, না খাবো না, এক পেয়ালা চা না খাবো না। তবে আসা কেন বাবু, একদিন বাদে দেখা, কেবল একটা কোল্ড মানিটারি ট্রানজাকশন, নাকি সেটারও দরকার নেই? তাতে কি বললেন উনি? বললেন না, তার দরকার আছে, আমি তো এখানে কটা দিন আছি, এখান থেকে কলকাতায় ফিরি প্লেন ধরব, তাই তাড়া নেই। আর এমনিতেও আজ রোববার ব্যাংক বন্ধ, কাল সকালের আগে কিছু হতো না। উনি তাহলে এখন? এর আগে শান্তিনিকেতনে এসেছ? আমি এসেছি বিয়ের আগে তিনবার। কাছেই একটা সাঁওতাল গ্রাম, নাম বনের পুকুর, সেখানেই গেছে, বললে দেশ ছাড়ার আগে সেখানে নাকি কিছুদিন ছিল, সেখানে যে কি স্পেশাল অ্যাট্রাকশন আছে আমি তোমা কিছুই বুঝলাম না। একদিন বাদে এলে, এত দেশ দেখলে, দুদণ্ড বসে যে আমার সঙ্গে কথা কইবে তাও না। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো, পেন্নাম করার আগে, বুঝে দেখো, পেন্নাম করার আগে পকেট থেকে পাসপোর্ট বের করে আমাকে দেখালে যে সেই মনমোহন মিত্তির। তা ওর সন্ধানেই যখন এসেছি, একবার খোঁজ করে দেখি ওকে পাই কিনা। তাই যাও, চা বেলে একেবারে বগল দাবাই করে নিয়ে এসে। তাই করব, ভালো কথা। ওর মাথার কোনো ব্যামো ট্যামো? না, মানে এতগুলো টাকা যক্ষের ধনের মতো আগলে রেখেছি 20 বছর, 5 লাখ এখন কত এসে দাঁড়িয়েছে বুঝে দেখো। তাই? না না, আপনি চিন্তা করবেন না, ওর মাথা একদম পরিষ্কার। চল। পারকম নরে আগুই মে বিল মে পেরা অর্ক দুরুপা এসো বসো। এই আপনি কি করলেন, গলা নেই, খাওয়া নেই, মনটা বড় অস্থির হয়েছিল। আমি কাল রাত্রের ঘটনায় অত্যন্ত অনুতপ্ত। আমি আসলে কি জানো, আমি তো সহজ সরল মানুষদের সঙ্গে মিশে অভ্যস্ত, কেউ মাতব্বরি করছে দেখলে নিজেকে আর সামলাতে পারি না। আপনার তো কিছু খাওয়াও হয়নি সেই সকাল থেকে, আমরা কিন্তু আপনাকে নিতে এসেছি, চলুন। এখন যাব না, একবেলা উপসে কোনো ক্ষতি হয় না, আজ বিকেলে এখানে নাচ আছে, আমি ব্যবস্থা করেছি, সেই নাচ দেখে তবে যাব, তোমরাও দেখবে। ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী হচ্ছে কোল উপজাতি, সাঁওতালরা ওদেরই সমগোত্রীয়।
আজ থেকে 150 বছর আগে ওরা ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আপনি এখান থেকে কলকাতায় ফিরবেন তো? আমাদের বাড়ি তোমরা যখন এসেছ নিশ্চয়ই ফিরব, তবে আজ নয়, কাল বিকেলে ট্রেনে। কাল সকালে এখানে একটা কাজ আছে। আপনার তো একটা প্রাপ্তি আছে, তাই না? হ্যাঁ আছে। আপনি এরকম একটা সুখবর আমাদের দেননি? তার কারণ ছিল, আমার মনে হয়েছিল বাপের প্রতি কোনো কর্তব্যই যখন করিনি তখন তার সম্পত্তির অংশে আমার কোনো অধিকার নেই। পরে মনে হলো অতগুলো টাকা, আর বাবা যখন স্নেহবশত সেটা আমাকেই দিয়ে গেছেন, তখন দাঁড়িয়ে কেন, বসো বসো। প্রাণ ভরে নিঃশ্বাস নাও, আর কথা নয়। দাদু ভালো, যাও যাও।
আপনার ভাগ্নির কাণ্ড? ও আমার ভাগ্নি কিনা সে বিষয়ে আমার মনে সন্দেহ ছিল, এখন আর নেই। সুটকেসটা তাহলে তোমরা মেমেন্টো হিসেবেই রেখে দিও। বড় মায়া পড়ে গিয়েছিল সুটকেসটার উপর। তোমরা কেন যে আবার? কোনো কোনো ব্যাপারে সভ্য না হলে চলে না। ঠিক আছে, তোমার কথার উপরে তো কথা নেই। আর এই এতগুলো খাতা, এগুলো সব লাগবে? ওগুলো ওগুলো আমার ফিল্ড নোটস মা, যেগুলোর প্রয়োজন ফুরিয়ে গেছে সেগুলো তো আমি আগেই ফেলে দিয়েছি। বেশ রইলো তাহলে, দেবেন এক্সেস ব্যাগেজ? আপনার তো এখন লাখ লাখ টাকা। আমরা সবাই কিন্তু আপনার সঙ্গে এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তোমরা প্রস্তুত থাকবে, তারপর গিয়ে শুনবে প্লেন 8 ঘন্টা লেট, তখন আমি অপ্রস্তুত। আই ক্যান্ট অ্যালাউ দ্যাট। চন্দ্র সূর্য ঘড়ির কাঁটায় ওঠানামা করে কিন্তু এয়ারলাইন্স করে না। মধু, সুটকেস খুলে নিয়ে যাও। সুটকেসে যাবে সার্থকী বাবু, সবুরে মেওয়া ফলে। এই যে মেওয়া, এই না, যারা আরমাডিলোর মাংস খায় তাদের তৈরি 1500 বছর আগে। থ্যাংক ইউ বলে দাও। নাও, এই হাসির চেয়ে ভালো থ্যাংক ইউ আর হয় না। চলো মা। ও একটা কথা তোমাদের বলা হয়, আমি একটা বই লিখেছি, ভ্রমণ কাহিনী বলতে পারো, অ্যান ইন্ডিয়ান অ্যামাংস্ট ইন্ডিয়ানস, আমেরিকার এক প্রকাশক বইটা ছাপছে, তার জন্য আমাকে যে একেবারে একটা হ্যান্ডসাম অ্যাডভান্স দিয়েছে। তার মানে আপনি এখন রিচ ম্যান বলুন? হ্যাঁ তা তো বটেই। চিঠি লিখবেন তো? আমার নিজের এলিমেন্টে গিয়ে পড়লে কি যে করি বলা তো যায় না মা। অন্তত একটা পৌঁছ সংবাদ। হ্যাঁ তা দেব। এখন একটা ফাইনাল কর্তব্য। কি ব্যাপার? ইংরেজিতে একটা কথা আছে জানো, ফ্লক্সিনসি নিহিলি পিলিফিকেশন। ও হ্যাঁ, সেই স্কুলে পড়েছিলাম। দ্য লংগেস্ট ওয়ার্ড ইন দ্য ইংলিশ ডিকশনারি। মানে কি জানো? না সেটা তো ঠিক। সেটিং লিটল অর নো ভ্যালু, এইটা বোঝাতে 29টি অক্ষর, এ না হলে আর সভ্যতা। আমি যাই তারপরে। আমার সামনে কেউ আমার রচনা পড়লে আমার বড় এম্বারাসড বোধ হয়। এটা তোমাদের আতিথেয়তার উদ্দেশ্যে একটি সামান্য মেসেজ, অর লিটল অর নো ভ্যালু। বাবলুবাবু, এইবার ছোট দাদু দেবে ছুট, আর কোনোদিন আসবে না। এবার তুমি আসবে আমার কাছে। আর কোন জিনিসটা কখনো হবে না কথা দিয়েছ? কুপমন্ডুক। কুপমন্ডুক মনে থাকে জানো মা? অনেক অন্যায় করেছি মামা, ক্ষমা করবেন। তুমি করলে অন্যায়? আমি কি জানি না কি কঠিন পরীক্ষায় ফেলেছিলাম তোমায়, তার কারণ ছিল মা। এটা পাসপোর্ট থেকে কি জানা যায়? নামের সঙ্গে নাম মিলিয়ে নাও, ছবির সঙ্গে মুখ মিলিয়ে নাও, কিন্তু তাহলে তো মানুষটাকে চেনা যায় না। তার জন্য সময় লাগে, সেই সময়টার দরকার ছিল। ওয়েল মিস্টার বোস, জঙ্গলিদের মধ্যে কি প্রণামের প্রথা আছে? তেমন তো শুনিনি। তাহলে যদি প্রণাম না করে? তাহলে আসি।
মা কি লিখেছেন দেখে যাও। নীলি, এ যে তোমাকেই লেখা কবিতা, বুঝে দেখো রক্তের টান, সুভাগিনী ভাগিনী রে মামা তার ভাগ দিয়ে যা। কি আমার নাম শীতলবাবু সই? বুঝতে পারছো না, উনিও নিজের শেয়ারটা পুরোটাই তোমার নামে লিখে দিয়ে গেছেন, মিস্টার নোয়া।